আসসালামু আলাইকুম। তো আপনার সবাই কে কে খাবেন জাম্বুরা বানানি, চলে আসেন। আমরা আমি আমার ভাইয়ের বউ, আমার ভাইয়ের দুটি ছেলে, ওনারা সবাই মিলে জাম্বুরা ছিলতেছে। তো জাম্বুরা গুলা দেখে আমার জিভে জল চলে আসতেছে, লোক সামলাতে পারতেছি না। আমি চুলি গুলি করে খাইতেছি, তারপর আমাকে বকা দিচ্ছে, বলতেছে বানান রে, তারপর খাবো। তারপর আমি লোক সামলাতে পারতেছি না, আমি একটু টক পছন্দ করি বেশি। তো বানাচ্ছে, কে কে খাবেন চলে আসেন। জাম্বুরা গুলো অনেক মজা হবে, অনেক মিষ্টি, টকও আছে, অনেক মজার তিতানা জাম্বুরা গুলা। তো কে কে খাবেন চলে আসেন, সবাই বানানি খেলে চলে আসেন। জাম্বুরা বানানি, জাম্বুরা নাকি জন্ডিসের জন্য ভালো, দেখতেছেন লাল লাল একদম। দুই রকমের আছে জাম্বুরা দুইটা, তো একটা হচ্ছে যে লাল লাল কালার, আর একটা হচ্ছে সাদা কালার। তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গা, এই যে দেখেন হাতে হাতে করা শেষ, আর অল্প আছে। তো কে কে খাবেন চলে আসেন। এই যাও রাতুল, যাও কি কি দিবে নিয়ে আসো, যাও নিয়ে আসো, যাও আচার টাচার সব নিয়ে আসো। তো দেখেন সবাই কতগুলো জাম্বুরা হয়েছে, আমরা খাবো সবাই। কিন্তু আমাদের ঘরের মধ্যে সবাই কিন্তু কি জাম্বুরা পছন্দ করে খাইতে, জাম্বুরা অনেক ভালো লাগে, মরিচ টরিচ দিয়ে খাইলে, আপনার টক দিয়ে খাইলে অনেক মজা, আচার টাচার দিয়ে বানাইলে। আমি আসলে ভিডিও করতেছি কিন্তু লোক সামলাইতে পারতেছি না, চুরি করে করে অনেক খাইতেছি, অনেকগুলো খাইছি। তো আমাকে আমার ভাই পকা দিচ্ছে, বলতেছে খাইতেছি কেন, এগুলো বানাইলে খাবো সবাই মিলে। তো আমার ভাতিজি আবার একটু বেশি পছন্দ করে টক, ওরও অনেক ভালো লাগে। আমার ভাই বকা দিয়ে ওরে টক খাইতে মানা করে, তারপরেও পছন্দ করে বেশি, ওর ভালো লাগে নাকি টক খাইতে। তো সবার সাথে থাকুন, দেখুন আর কে কে খাবেন চলে আসেন। জামরা গুলা, জামরা গুলা দেখে নেই, অনেক ভালো লাগে এগুলা খাইতে। আমার কিন্তু জিভে জল চলে আসতেছে, কার কার জল চলে আসতেছে সবাই একটু কমেন্টে জানান, কার কার ভালো লাগে। তো নিয়ে আসতেছে, রাতো নিয়ে আসো না, আপু নিয়ে আসো, নিয়ে আসতেছে, বলতেছে যে এগুলা লবণ মরিচ তারপর আচার দিয়ে বানাবে। আচার নিয়ে আসছো নাকি, আচার আনছো, আনন্দ দাও সুন্দর করে দাও, তোমার আম্মুকে দাও করুক। আমার পাশে আমার ভাইয়ের ছেলে ছোটটা আসাদুজ্জামান তুইন, তো ও মোটামুটি গোছাই ফেলছে মানে মহিলাগুলা, কারণ জানে যে ওকে বকা দিবে ওর আম্মু। তো আমার ভাবি এদিক দিয়ে লবণ মরিচ আচার গুলা একটা ছোট বক্সের মধ্যে ইয়া করতেছে একটু পানি দিয়ে। তো আমার দেখে কিন্তু লোক সামলাতে পারতেছি না গাইস। তো আপনারা সবাই চলে আসেন খাওয়ার জন্য, কে খাবেন চলে আসেন একটু কমেন্টে জানাইন। অনেক অনেক সেই এগুলাই যে দেখে নেই, আচার গুলা করতেছে দেখে নেই, কার কার জিভে জল আসতেছে, আমি কিন্তু লোক সামলাতে পারতেছি না কিন্তু। এই যে দেখেন মাশাল্লাহ, আশা করি অনেক মজা হবে। আর মাকিয়ে না, আমার কিন্তু অসহ্য হচ্ছে না, ভাবি সুন্দর করে দিয়ে দেন, তাহলে চালু করে করেন। এই যে দেখেন ওগুলো ঢালে দিচ্ছি, দেখছেন কতগুলো আচার, তো ওইগুলা মাখতেছে, বানানি কাজ সম্পন্ন হচ্ছে দেখেন। এই রাতুল দুষ্টামি করিও না, সরো তুমি সরো এখান থেকে, দেখো এই মাখতেছে দেখেন, দেখেন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো কে কে খাবেন চলে আসেন। এই যে আমার ভাতিজি এক নিচে নিয়ে খাইতেছে, ওর অর্ধেক খাওয়া শেষ, এক মিনিট নিয়ে ফেলছে সবার আগে। তো সবাই খাচ্ছে, আপনারা খাইতে চলে আসেন, দেখেন হাত অনেকগুলা, এই যে লবণ দিছে আর একটু লবণ কম হয়েছে। তো কে কে খাবেন চলে আসেন, এই যে দেখেন আমার ভাই মাখতেছে মাখতেছে। তো এখন খাবো, দেখেন আমিও নিতেছি, যে আমার হাত দিয়ে নিলাম, যে খাচ্ছি অসাধারণ। জাম্বা গুলো এত ভালো, একটু তিতাও নাই, যেমন টক তেমন মিষ্টি, অনেক ভালো। একটু লবণ কম হয়েছে, একটু লবণ দেন, মাশাল্লাহ, ওয়াও, কি বলবো ভাবি, আসলে সেই হয়েছে। আমার ভাই জব করে, তো ওনার জন্য কিছু বক্সের মধ্যে নিছে উনি খাওয়ার জন্য, ওগুলো কি ভাইয়ের জন্য রাখছেন নাকি, এগুলো ভাইয়ে খাবে। তো ভাইয়ের জন্য নিছি, আমি নিয়ে দিয়ে আসবো। তো আমরা খাচ্ছি, দেখেন কে খাবেন তাড়াতাড়ি করে, খাচ্ছে খাচ্ছে, কে কে আগে খাবে কে পরে খাবে, আমিও খাচ্ছি তাড়াতাড়ি করে। অনেক সেই অনেক সেই, আমার কিন্তু সেই লাগতেছে। তো কে খাবেন চলে আসেন। দেখেন একজন খাচ্ছে, আরেকজনে যে এই যে দেখেন সবাই কিন্তু মুখ দেখাচ্ছে না, কেউ মুখ লুকাচ্ছে, খাচ্ছে যে ঝালে খালি শীষ দিতেছে, খালি ঝাল হয়েছে তেমন মজা হয়েছে, আমার কিন্তু অনেক ভালো লাগতেছে দেখছেন, এত তাড়াতাড়ি করে খাচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে। আমাকে মানা করতেছে আমার ভাই ছেলে না খাওয়ার জন্য, বলতেছে কাকু আপনি অনেক খাই ফেলছেন। আমি আসলে খাইতে পারিনি, আমরা ভিডিও করতেছি, আমি হয়তো তিনবার মনে নিয়েছি, দেখেন কি কারাগারি শুরু করছে দেখেন না, দেখছেন আলাদা।
লেখেন। ও আমার ভাই ছেলে তুহিন, ও বলতে দোলগুলা খাবে, আসলে দোলগুলা অনেক জাল। বাবা তুমি খাইতে পারবে না তো, এগুলা তুই খাইতে পারবে না। এ দাও দাও, ওরে দাও না, তুমি কি কারাগার লাগাইছো কেন? দেখো তো জানো, কোনদিন দেখে নাই জানো? আবার বানাই দিবে, তুই ঝগড়া করে না, আবার বানাই দিবে। আসলে কি বলবো, আমি আঙুল চাটি খাচ্ছি যে অনেক ভালো লাগতেছে, তো এই জন্য কারাগারে শুরু করতেছে। আচ্ছা ঠিক আছে, না খাও, দাও দাও, ওরে দাও, থাক। অনিয়ে এদিকে চলে গেছে, নিয়ে নিয়ে খাচ্ছে।